Hey guys, welcome to another new episode of my channel. You are watching Amar Ma Sob Jane and this is your friend Shubhro. Well, গতকাল রাতে আমি কিন্তু ঘুমাইনি এবং এখন আমি শুটিং করছি যখন বাজে ঠিক ভোর 5টা। হ্যাঁ, গতকাল রাতে আমি ঘুমাইনি এবং দেখেছি হচ্ছে স্ক্যাম 1992 এবং সেটারই আজকে আমি রিভিউ করব এবং আমার মতে রিভিউটা করার আগে একটা ছোট করে বলে দিই, মির্জাপুরের থেকে অনেক বেটার। মানে মির্জাপুর আস্তে আস্তে করে যারা লাফাচ্ছ, আমি লাফাচ্ছি, তার থেকে অনেক বেটার, বা সিগারেট গেমের থেকে অনেক বেটার। তো চলো শুরু করা যাক এটা রিভিউটা, লেটস স্টার্ট। ওয়েল, ফার্স্টে বলে দিচ্ছি এটা তোমরা শুধুমাত্র সোনি লিভ অ্যাপে দেখতে পারবে এবং ইন্ট্রো, মাই গড, প্রথম থেকে লাস্ট এপিসোডের প্রত্যেকটা ইন্ট্রোই কিন্তু আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, এতটাই ভালো যে অনেক ক্ষেত্রে কী হয়, অন্যান্য ওয়েব সিরিজ আমি যখন দেখি, আমি বা আমার মতো অনেকেই হয়তো ইন্ট্রোটা আমরা স্কিপ করে দিই, রাইট? কিন্তু এখানে কিন্তু স্কিপ করতে এতটুকু ইচ্ছে হবে না, এতটাই ভালো ইন্ট্রোগুলো। ওয়েল, এবারে চলে আসি মেন ক্যারেক্টারটা, হর্ষদ মেহতা। ওয়েল, হর্ষদ মেহতা স্ক্যামের ব্যাপারে অনেকেই তোমরা জানো, স্পেশালি যারা কমার্স নিয়ে পড়েছো, রাইট? আমি আর্টস নিয়ে পড়েছি, আমি অতটা কিছু জানতাম না, কানে আসতো, হালকা ফুলকা জানতাম, তো আমি একটু রিসার্চ করলাম, এটা দেখার আগে ইচ্ছে করে দেখেছিলাম যে রিসার্চটা করি যাতে কতটা রিয়েলিস্টিক এটা করতে পারে, সেটা যাতে ক্যারি করতে পারি। আর মিউজিক বস, ওফ, আমি এটুকু বলতে পারি তোমরা যারা দেখেছো তারা আমার সাথে একমত হবে, বা যারা দেখোনি তারা দেখার পরে আমার সাথে একমত হবে যে এটা দেখার পরে বেশ কিছুদিন কিন্তু মিউজিকটা তোমাদের মাথায় থাকবে, মাথায় চলতে থাকবে। স্টোরিতে দেখানো হয়েছে যে হর্ষদ মেহতা নামে একজন মুম্বাইতে থাকা অতি সাধারণ মানুষ স্টক মার্কেট আর মানি মার্কেটে ডিল করে ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাডভান্স ট্যাক্স পেয়ার হয়ে ওঠে কীভাবে, এবং সে সময় কিন্তু ধীরুভাই আম্বানির থেকেও বেশি ট্যাক্স দিতে হতো এই হর্ষদ মেহতাকে। 1980-1990 স্টক মার্কেট, ব্যাঙ্কিং সিস্টেম আর মানি মার্কেটে লুপস হোলসকে ইউজ করে কীভাবে কয়েকজন মানুষ মালামাল হয়ে ওঠে তারই ঘটনা এখানে দেখানো হয়েছে। আর হর্ষদ মেহতা হচ্ছে ওয়ান অফ ফ্রম দেম, তো তার সাথে গভর্নমেন্ট এবং সিবিআইয়ের যে ওঠা বসা ইন দ্য সেন্স ক্যাট অ্যান্ড মাউস রেস যেটা বলে, বা তাদের সাথে আমি ডিটেলসে যাবো না, তোমরা দেখো তাহলে বুঝবে। তো সেই সম্পর্কটা কীভাবে হয়, অ্যাটলিস্ট সেই দৌড়টা কোথায় গিয়ে শেষ হয়, তো সবটাই এখানে দেখানো হয়েছে। এবং আমি শুধু এইটুকু বলবো যে এই যে টানাপোড়নগুলো না, সিবিআই গভর্নমেন্ট ভার্সেস হর্ষদ মেহতা, এই যে মানে কী বলবো যে স্টোরি প্লে যেটা প্রচণ্ডভাবে মানে ডিটেলসে দেখানো হয়েছে, এতটাই ডিটেলসে দেখানো হয়েছে যে তোমার এক মুহূর্তের জন্য মনে হবে না যে এটা রিয়েলিস্টিক নয়, তুমি ওয়েব সিরিজ দেখছো কিছু তোমার এতটুকু মনে হবে না, এটাই হচ্ছে এটার সবথেকে বড় অ্যাচিভমেন্ট এই সিরিজটা। তো এটার ট্রিটমেন্ট ইজ আউটস্ট্যান্ডিং, ভীষণ 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 রিয়েলিস্টিক মনে হয়েছে এটাকে দেখে। আর একটা বলবো যে খুব সুন্দর একটা চেষ্টা করা হয়েছে যে এটা তো করতেই হতো যে স্টক মার্কেট বা ব্যাঙ্কিংয়ের যে টার্মসগুলো সেগুলো যারা কমার্স স্টুডেন্ট নয় তাদের পক্ষে কিন্তু খুব একটা জানাটা অস্বাভাবিক, তাই না? তো একটা লেম্যান অর্থাৎ কিনা একটা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেহেতু সেই কারণে টার্মসগুলোকে অনেক ভেঙে অনেক সাধারণভাবে বোঝানো হয়েছে। এই ওয়েব সিরিজের সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডায়লগ। কুছ লোক স্টক মার্কেট পে কিসমত পে বিশ্বাস রাখতে হ্যায় আর মে কিসমত পে নেহি কিমত পে রাখতা হুঁ, এরকম তাবার তো ডায়লগ আছে যেটা দেখে তোমার মনে হয় যে একটা ক্ল্যাপ দিই। আর একটা এক লাইনের ডায়লগ আমি বলবো যে আমি খেলনে কা নেহি পেলনে কা হ্যায়। আর বলবো অ্যাক্টিং, অ্যাক্টিং হচ্ছে এই সিরিজটার, এই শোটার সব থেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে আমি অনেকদিন এরকম দেখিনি যে কোনো মুভি বা কোনো ওয়েব সিরিজ যা ইচ্ছে বলতে পারো যে মেন রোল সেখান থেকে সাপোর্টিভ রোল, সেখান থেকে ছোটো রোল, আরও ছোটো রোল, আরও ছোটো রোল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইজ সো ব্রিলিয়েন্ট, সো রিয়েলিস্টিক, এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। তোমার এতটুকু মনে হবে না যে তুমি কোনো ওয়েল স্ক্রিপ্টেড কিছু দেখছো, তোমার সবসময় মনে হয় হ্যাঁ তুমি যেটা দেখছো তুমি সেখান থেকে দিমাগ সরাতে পারবে না, এটা হচ্ছে এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট, সব থেকে বড় পজিটিভিটি। প্রতীক গান্ধী যিনি হর্ষদ মেহতার রোলটা প্লে করেছেন, বস আমি তো ফ্যান হয়ে গেছি, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়েন্ট, সুপার, এটাই। আর আমি বলবো যে প্রণব ভাইয়ের একটা ক্যারেক্টার আছে সেটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। স্ক্রিন প্লে দারুণ, ডায়লগে জোর দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা ডিটেলস মানে এটুকু বোঝা যায় যে রিসার্চটা অনেকদিন ধরে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে রিসার্চ করা হয়েছে। ট্রাস্ট মি, ভীষণ ভালো লেগেছে এবং সাজিয়ে গুছিয়ে এমনভাবে করেছে যে তোমার এটা খেয়ে সুন্দর একটা তৃপ্তির ঢেকুর উঠবে। এক বাক্যে বলতে গেলে ও মাই গড, ইটস আ ট্রু লাভ। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ডোন্ট ফরগেট হিট দ্য বেল বাটন ফর মোর আপডেটস।